খোদ মুখ্যমন্ত্রীর কেন্দ্রের ছটি ওয়ার্ড এবার তৃণমূলের পাখির চোখ। ১৯ ভোটে এই ছটি ওয়ার্ডই পিছিয়েছিল তৃণমূল। এবার বদলেছে রণকৌশল, বাড়ি বাড়ি গিয়ে চলছে ভোটারদের মন জয়ের চেষ্টা। কতটা ছিঁড়ে ভিজবে তাতে জানতে আগ্রহী রাজনৈতিক মহল। হাই প্রোফাইল কেন্দ্র, বিধায়ক ততোধিক হাই প্রোফাইল, খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। এই ভবানীপুর কেন্দ্র থেকে জিতেই প্রথমবার মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও তিনি এখানকার বিধায়ক, কিন্তু ২০১৯ ভোটে তৃণমূলকে বেগ দেয় দক্ষিণ কলকাতা লোকসভার এই ভবানীপুর কেন্দ্র। ৮টি ওয়ার্ডের মধ্যে ছটিতেই পিছিয়ে পড়ে তৃণমূল, তাই এবারের ভোটে রাজনৈতিক মহলের আগ্রহের অন্যতম কেন্দ্রবিন্দু এই ভবানীপুর আর তৃণমূলের প্রেস্টিজ ইস্যু। খোদ মুখ্যমন্ত্রী বিধানসভা, তাছাড়াই দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র থেকে জিতে একাধিকবার সংসদে গিয়েছেন মমতা। কিন্তু গত লোকসভা ভোটে তৃণমূলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় ভবানীপুরের ছটি ওয়ার্ড। এমনকি যে ওয়ার্ডে মুখ্যমন্ত্রীর বাসভবন, সেখানেও তৃণমূল পিছিয়ে পড়ে। ওয়ার্ড নাম্বার ৬৩, ভোটের ব্যবধান ১৪৭৫। ওয়ার্ড ৭০, ৪৭০১ ভোটের ব্যবধান। ওয়ার্ড ৭১, ১৯৩০ ভোটের ব্যবধান। ৭২ নম্বর ওয়ার্ড, ২০৯৩ ভোটের ব্যবধান। ৭৩ নম্বর ওয়ার্ড, ৪৯৬ ভোটের ব্যবধান। ৭৪ নম্বর ওয়ার্ড, ৪৬৩০ ভোটের ব্যবধান। এবারের ভোটে এই ছটি ওয়ার্ড জিততে তাই মরিয়া শাসক দল। ওয়ার্ড ভিত্তিক বুথ ভিত্তিক সভা তো হচ্ছেই, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে চলছে বোঝানোর চেষ্টা। তৃণমূল রাজ্যের জন্য কী কী করেছে তা যেমন থাকছে, তেমনই বিশদে ব্যাখ্যা করা হচ্ছে কেন্দ্রের বঞ্চনা সংক্রান্ত অভিযোগ। ওয়ার্ডগুলি কসমোপলিটন হওয়ায় বাংলা ছাড়াও হিন্দি, গুজরাতি ও পাঞ্জাবি ভাষায় ফোন বার্তা পাচ্ছে। যদিও তৃণমূল প্রার্থী মালা রায় জয়ের ব্যাপারে আশাবাদী। অনেকে যারা ভেবেছিলেন যে মোদিজি, তার লোকসভায় তারা মোদিজিকে পছন্দ করবে, সেইভাবে তারা ভোটটা দিয়েছিলেন হয়তো। আর দেখুন, ভোটটা তো গণতান্ত্রিক ব্যবস্থা, সেখানে যেখানে যা মনে করবেন দেবেন। লোকসভায় ভেবেছেন ওখানে দেবো, আবার বিধানসভা পৌরসভা ভেবেছে এখানে দেবো, এটাই যা। আমাদের সমর্থক যে কম তা আমি বলবো না। গত লোকসভা ভোটে তৃণমূল সব থেকে বেশি ব্যবধানে পিছিয়েছিল ৭০ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ড মূলত অবাঙালি অধ্যুষিত। স্থানীয় কাউন্সিলরের অবশ্য বিশ্বাস এবার জয় আসবেই। আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস যে এবছরের, এবারের যে লোকসভা নির্বাচন হচ্ছে তাতে হয়তো শেষ হাসিটা কিন্তু আমরাই হাসব। তার কারণ গ্যাসের দাম থেকে যদি শুরু করি, পেট্রোল ডিজেল থেকে শুরু করে, কারণ প্রত্যেকেরই মোটামুটি গাড়ি আছে, প্রত্যেকেই গ্যাস কেনে, সব কিছু মিলিয়ে মিশিয়ে তারা কিন্তু এখানে বাংলায় শান্তিতে আছে। ২০২১ সাধারণ নির্বাচনেও ৭০ ও ৭৮ নম্বর ওয়ার্ডে পিছিয়ে পড়েছিল। তবে কয়েক মাস পর মমতা যখন ভবানীপুরে উপনির্বাচনে প্রার্থী হন, তখন জয় পান সব কটিতেই। তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালা রায় থেকে শুরু করে ভবানীপুর লোকসভা কেন্দ্রের ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পরিষদ, তারা এবারে যথেষ্ট আশাবাদী। এই প্রেস্টিজ ফাইটে ভবানীপুর বিধানসভা কেন্দ্র যথেষ্ট মাত্রায় লিড দিতে পারবে তৃণমূল কংগ্রেসকে। এখন কার্যত তাদের কাছে সেটাই একটা বড় চ্যালেঞ্জ। জি ২৪ ঘন্টার জন্য নবীনের সঙ্গে দেবারতী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।